اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضي

সর্বপ্রথম জানতে হবে যে রুকুতে এবং সজাতে একবার পড়াটা ওয়াজিব বিয়াল আজিম রুক একবার এবং সৈজদাতে বান্না একবার পড়াটা ওয়াজিব আর বাকি তিনবার হলো শূন্য তিনবার থেকে যত বেশি বাড়ায় পরা যায় কোনো তিনবার পড়তে পারে পাঁচবার সাতবার আটবার যত সময় 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 পাওয়া যায় যতটুক সময় পাওয়া যতবার সে বলতে পারে কিন্তু রুকুতে দোয়া করা নিষেধ রুকুতে রুকুর যে দোয়া আছে সেটা পাঠ করবে এবং রুকুর নির্দিষ্ট দোয়া পাঠ করবে কিন্তু সৈজদার মধ্যে রোসাম বলছে যে বান্দা সজদার মধ্যে আল্লাহর রতিনই কটে থাকে এবং সেই সময় সে যেন চায় আল্লাহ কাছে তার যে ব্যক্তিগত যত চাহিদা আছে প্রার্থনা সে করে এই প্রার্থনা গুলো সে যত সময় পাবে তোমার নির্ধারিত কোনো বলা হয় না যে তিনবার বা চারবার যতবার সে সময় পাবে যত দেরি করে লম্বা করে করতে পারে ইমামের পিছনে জমাতে পড়লে যতক্ষণ সময় পাবে আর একলা একা একা যদি সে নামাজ পড়ে তখন শহীদার মধ্যে নফল নামাজ পড়লো বা সুন্নত সেই শহীদ নফল নামাজের সুন্নত নামাজের শ্রদ্ধার মধ্যে সে সর্বপ্রথম তাসবিহ পাঠ করবে শৈদার বিশান বেলা আলা তিনবার বলবে একবার বলাটা ওয়াজিব আর বাকি দুইবার তিনবার এই তিনবার বলাটা মানে দুইবার বেশি যতবার পড়ে সুন্নত এরপরে তার ইচ্ছা যতটুক লম্বা করে সে দোয়া করতে পারে দোয়া চাইতে পারে যে কোনো দোয়া সে আরবিতেও সে আরবি ভাষায় দোয়া চাইতে পারে উত্তম আর যদি সে আরবি ভাষা না জানে তার যে অন্তরের যে চাহিদা সেটা যদি সে আরবিতে না বলতে পারে বাংলা ভাষা যে কোনো ভাষায় সে সেটা চাইতে পারে সেটা ফরজ নামাজ হোক সুন্নত নামাজ উভয় নামাজে সজদার মধ্যে সে আরবিতে অথবা নিজের ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে অথবা যেভাবে যেমন দরকার সে বলবো যে আল্লাহ আমাকে সুস্থতা দান করো আমি অসুস্থ আল্লাহ আমাকে সুস্থতা দান করো আমি অসুস্থ এটা যতবার বলতে পারে আল্লাহ তুমি আমাকে দুনিয়া ভাষাতে কল্যাণ দান করো আল্লাহ তুমি আমাকে আমার রিজিক বাড়ায় দাও আল্লাহ তুমি আমাকে কল্যাণ তোমার ইবাদত বন্দিকে সুন্দরভাবে করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাকে দিন বোঝার দিনের সঠিক গান দান করো কোরআন হাদিসের এলেম দান করো আমার পিতা পিতামাতাকে ক্ষমা করো আমাকে আমাদেরকে করতে পারো এইভাবে দুনিয়া খেতে যত চাহিদা আসে সে আরবিতেও বলতে পারে অথবা যে সমস্ত দোয়াগুলো কোরআন হাদিসে আসে সেই দোয়াগুলোও সে প্রার্থনা করতে পারে অথবা যদি তার সেই আরবিতে দোয়াগুলো না জানা থাকে তাহলে সে নিজের যে কোনো ভাষায় দোয়া করবে সেটা মুসলিম শরীফের যে বান্দা সজ্জার মধ্যে আল্লাহ অতী করে থাকে তবে সমস্যা আকসিরু ফিদ তোমরা বেশি করে আল্লাহ কাছে এই শয্যার মধ্যে প্রার্থনা করো দোয়া চাও কারণ তখন আহ সম্ভাবনা আছে কবুল হওয়ার মানে অনেক বেশি সম্ভাবনা আছে দোয়া কবুল হওয়ার তো আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দর নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেক ফ্রেজাতের যেন আমরা অধিক পরিমাণে আল্লাহর তাসবিহ পাঠ করি এবং আল্লাহর কাছে বেশি করে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াগুলো কবুল করেন এর কবুলের মাধ্যমে আল্লাহ রাবুল আমাদের দুনিয়া সকল কল্যাণ দান করেন জাহান্নাম থেকে আমাদেরকে যেন মুক্তি দান করেন এবং জান্নাতুল ফের সে বিনা হিসাবে বিনা হিসাবে যাওয়ার তৌফিক দান করেন ও সাল্লাহ আল বিনা মাহমুদ আল্লাহ আলহিসেদাই